আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে অভিনন্দন ও স্বাগত। জানি শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। এর কিছু সংজ্ঞা পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকের আলোচনা করব এই উপসেট, প্রকৃত উপসেট, সেটির সমতা, সেটির অন্তর, সার্বিক সেট এবং পূরক সেট আলোচনার চেষ্টা করব। উপসেট কাকে বলে আমরা প্রথমে জানবো। উপসেট, উপসেট, উপ মানে হচ্ছে ছোট। ফোনেটিক শিখতে গিয়ে হচ্ছে আজরা দেখো উপসেট, সেট হচ্ছে ছোট। তাহলে কি হবে, সহজে কোনো একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। যেমন এখানে আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, এখানে এ একটা সেট, এখানে টু থ্রি নিলাম এই সেটকে। দেখো এখানে উপাদান কয়েকটি, একটা সেট, এই সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে এই সবগুলো সেটকে এই সেটের উপসেট বলা হবে। তাহলে আমরা দেখি এটা কতগুলো গঠন করা যায়। টু থ্রি, টু টু থ্রি ফাইভ। তাহলে এখানে দেখো এ একটা সেট, এ সেটের এখানে চারটি সেট আমরা পাচ্ছি। এই প্রত্যেকটি সেটকে এই সেটের উপসেট বলে। অর্থাৎ এখানে দেখো এ সেটে কত টু থ্রি আছে, এখানেও টু থ্রি আছে। এর মানে কি হচ্ছে, একটা সেট হচ্ছে এ সেট, প্রত্যেকটি সেট নিজেই তার একটি উপসেট। তার মানে এখানে দেখো এ একটা সেট টু থ্রি, এ নিজেই কি হচ্ছে তার একটা উপসেট। এখানে টু থ্রি পেয়েছি, তাহলে এখানে এটা সমান সমান কি এ। তাহলে বুঝতে পারছি যে আমরা কি একটি সেট তার নিজেরই আর কি উপসেট। তাহলে এখানে আমরা দেখো ফাইভ যেকোনো সেটের একটি উপসেট, ফাইভ যেকোনো সেটের একটি উপসেট। তাহলে এখানে ফাইভ লিখছি, তাহলে এখানে যদি কোনো সেটের কি হয় উপাদান সংখ্যা দুইটি থাকে তাহলে কি হচ্ছে উপসেটের সংখ্যা হচ্ছে কয়টি, চারটি। তারপরে আমরা দেখব নিশ্চয় উপসেট বুঝতে পারছো। তারপরে আমরা দেখব প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট কি, প্রকৃত উপসেট কাকে বলে। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে বা কোনো সেট থেকে উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা থেকে কম সে ধরনের, এই ধরনের সেটকে প্রকৃত উপসেট বলে। সংজ্ঞাটি আমি আবারও বলছি, কোনো সেট থেকে গঠিত উপসেটের সংখ্যা, উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যার চেয়ে কম এই ধরনের সেটকে বলা হচ্ছে প্রকৃত উপসেট। যেমন উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আরো দেখো টু থ্রি একটা সেট, এই সেটের মধ্যে কোনো একটি সেট থেকে, তাহলে কি হবে এই সেট থেকে গঠিত উপাদ সেট, দেখো এখানে থ্রি এখানে টু থ্রি একই উদাহরণ, তাহলে এখানে কি হচ্ছে ফাইভ। তাহলে এইখানে দেখো সংজ্ঞাতে বলছে প্রকৃত উপসেট হতে হলে কি হতে হবে, অবশ্যই প্রদত্ত সেটের উপাদান সংখ্যা থেকে উপসেটের উপাদান সংখ্যা কি হতে হবে, কম হতে হবে। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কত হচ্ছিল টু থ্রি। তাহলে এখানে দেখো এইটা একটা সেট, এটা একটা সেট, তাহলে কি হচ্ছে এগুলো সবগুলো কি হচ্ছে উপসেট। আর এই প্রত্যেকটি হচ্ছে এই সেটের কি উপসেট, সরি প্রকৃত উপসেট। কিন্তু এখানে দেখো এইটা
2 3 এটা কি এই সেটের সমান না তাহলে এই সেটের যদি সমান হয় তাহলে কি হবে না এই 2 3 টি এই সেটের প্রকৃত উপসেট হবে না তাহলে প্রকৃত উপসেট হতে হলে কি হতে হবে অবশ্যই প্রদত্ত সেট যে সেটটা দেওয়া থাকে সেই সেটের উপাদান সংখ্যা চাইতে সেটের উপাদান সংখ্যা কম হতে হবে তাহলে এখানে দেখো এখানে 2 3 5 এই সেটের প্রকৃত উপসেট তাহলে প্রকৃত উপসেট নিশ্চয় বুঝতে পারছো তারপরে দেখো প্রকৃত উপসেট কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় কোন সেটের উপাদান n হলে উপসেটের সংখ্যা হবে টু টু দি পাওয়ার n কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেটের সংখ্যা হবে টু টু দি পাওয়ার n এবং প্রকৃত উপসেট হবে প্রকৃত উপসেট এর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে তুমি বুঝতে পারছো যে কোন একটা সেটের যদি উপাদান সংখ্যা দেখো মনে করো একটা সেট আমি নিলাম এখানে সেট দেখো এখানে 2 3 উপাদান কয়টি দুইটি তাহলে এর উপসেটের সংখ্যা কয়টি হবে তাহলে উপসেটের সংখ্যা হবে উপসেটের সংখ্যা তাহলে কি হবে দেখো এখানে বলছি যে কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেটের সংখ্যা হবে টু টু দি পাওয়ার n তাহলে এখানে দেখো তাহলে a একটা সেট নিয়েছি যার উপাদান কয়টি দুইটি তাহলে এখানে টু টু দি পাওয়ার n সূত্র এখানে দেখো উপাদান কয়টি আছে n এর জায়গায় 2 তাহলে বসাও তাহলে কয়টা হবে 4 তাহলে উপসেটের সংখ্যা হবে 4টি কিন্তু এখানে প্রকৃত উপসেটের সংখ্যা কত কয়টি হবে প্রকৃত উপসেটের সংখ্যা হবে দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে এখানে প্রকৃত উপসেটের সংখ্যা হবে প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে এখানে 2 আর এখানে সংখ্যা কয়টি আছে 2 তাহলে 2 মাইনাস 1 অর্থাৎ 4 মাইনাস 1 3 তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে কয়টি 3টি বুঝতে পারছো তাহলে দেখো পরে সেটের সমতা সম মানে হচ্ছে সমান তার মানে এখানে মনে করি দুটি সেট এ একটা সেট নিলাম 3 4 5 বি আর একটা সেট নিলাম 5 4 3 সেটের সমতা হতে হলে কি হবে দুইটি সেটের উপাদান সংখ্যা যদি একই হয় তবে সেই সেটকে বলা হবে সেটকে বলা হবে সম সেট বা সমান সেট দুইটি সেট নিলাম দেখো এখানে সি দুইটি সেটের উপাদান সংখ্যা কি হতে হবে একই হতে হবে যদি একই হয় তাহলে ওই সেট দুইটিকে বলতে পারবো সমান সেট তাহলে এ দেখো এ সমান মানে কি নিছি 2 4 5 আর বি এর সেট এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 5 4 3 তাহলে দেখো এর উপাদান সংখ্যা এখানেও যা আছে এখানেও তাই আছে একই উপাদান সংখ্যা এজন্য কি হবে এই সেটকে বলা হচ্ছে সমান সেট তাহলে এটাকে আমরা লিখতে পারি a সমান b আর যদি সেটাকে লিখি তাহলে কি হবে a সাবসেট অফ ইকুয়াল টু b বা অথবা আমরা লিখতে পারি b সাবসেট অফ a এভাবে আমরা সমান সমতা সেটকে লিখতে পারি তারপরে দেখো সেটের অন্তর সেটের অন্তর সেটের অন্তর মানে হচ্ছে পার্থক্য
দুইটি সেট থেকে মনে করি, এখানে উদাহরণ সাহায্যে বলি, মনে করি এ একটি সেট নিই 1 2 3 4, বি আর একটি সেট নিই 1 2 4 নিলাম, সে দুইটি সেট, তাহলে এরকম এ একটি সেট এবং বি একটি সেট, দুইটি সেট নিলাম, এই দুইটি সেট থেকে দুইটি সেটের বলছে এ সেটের উপাদান থেকে বলছে এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদান দেখো মিলে যাচ্ছে, এ সেটে 1 2 4 3 আছে, বি সেটে দেখো 1 2 4 আছে, অর্থাৎ এ সেটে দেখো এ সেটের যে উপাদানগুলো আছে বি সেটের উপাদানগুলোর সাথে মিল আছে, তাহলে এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে যে উপাদান থাকবে বা সেই উপাদান নিয়ে গঠিত সেটটিকে বলা হচ্ছে সেটের অন্তর। আমি সংখ্যাটা আবারও বলছি যে এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলোকে বাদ দিলে যে উপাদান থাকে নিয়ে গঠিত সেটটিকে বলা হচ্ছে সেটের অন্তর। সেটির অন্তরকে প্রকাশ করা হয় এ ডিফারেন্স বি এই চিহ্ন দ্বারা, বা ই একে পড়া হয় এ বাদ বি অথবা এ বাদ বি অর্থাৎ এ বিয়োগ বি, অর্থাৎ এ থেকে বি কে বাদ দিতে হবে। বাদ দেখো এখানে যদি এটাকে আমরা প্রকাশ করে দেখাই তাহলে দেখো এ বি দুটার যে কোনো একটি থাকবে, তাহলে এখানে 1 2 3 4 বি এর মান বিয়োগ দেখো 1 2 তাহলে এখানে দেখো আমি বলছি এ সেট থেকে কি হবে বি সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা কি হবে সেটির অন্তর। তাহলে এখানে দেখো 1 2 4 এইটা মিলে যায় বাদ দাও, তাহলে থাকছে কি 4 3, এটা হচ্ছে সেটের অন্তর। তারপরে দেখো সার্বিক সেট, সার্বিক সেট, সার্বিক সেট কাকে বলা হয়, আলোচনাধীন দেখো আলোচনাধীন প্রত্যেকটি সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই আলোচনাধীন সেটগুলোকে বা সেটগুলোর সাপেক্ষে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। আমি সময়টা আবার বলছি আলোচনাধীন প্রত্যেকটি সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই উপসেটগুলোর সাপেক্ষে উপসেটগুলির সাপেক্ষে ওই নির্দিষ্ট সেটটিকে সার্বিক সেট বলে। যেমন উদাহরণ হিসেবে বলি যে একটা সেট নেই মনে করো এক্স নিলাম এ বি একটা সেট, এটা নিলাম আরেকটা সেট নেই দেখো এ বি তিনটি সেট উপাদান, তাহলে এখানে দুইটি সেট নিয়েছি দেখো এক্স সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে আছে, তাহলে বি সেটের সরি এক্স সেটের প্রত্যেকটি উপাদান ওয়াই সেটের মধ্যে আছে, তাহলে এই এক্স সেটের সাপেক্ষে ওয়াই সেটকে কি বলবো সার্বিক সেট বলবো। এক্স সেটের সাপেক্ষে এক্সটা কি ওয়াই সেটের মধ্যে আছে তার মানে কি এক্সটা ওয়াই এর উপসেট, তাহলে আমি বলছি সবাই বলছি উপসেটের সাপেক্ষে নির্দিষ্ট সেট, তাহলে এখানে এই ক্ষেত্রে নির্দিষ্ট সেট কি ওয়াই, তাহলে উপসেটের সাপেক্ষে এই সেটকে কি বলা হচ্ছে সার্বিক সেট, তাহলে এখানে হচ্ছে এক্স সেটের সাপেক্ষে ওয়াই সেটকে সার্বিক সেট বলা হয়। বেন চিত্রের সাহায্যে আরো সহজ হয় বুঝতে সহজ, দেখো এখানে একটি নির্দিষ্ট সেট নিলাম আর সেটকে সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, তাহলে এখানে নির্দিষ্ট সেট একটা নিলাম সেটটি হচ্ছে ইউ নিলাম, অর্থাৎ এই সেটের মধ্যে আমি বলছি আলোচনাধীন প্রত্যেকটি সেট, তাহলে আলোচনাধীন তাহলে দেখো এখানে আলোচনা করছি ধরো তিনটি সেট নিলাম এখানে এ বি সি,
এখানে 1 2 3 4 5 6 7 দিলাম। তাহলে দেখো আমি বল সবাই বলছি আলোচনাধীন প্রত্যেকটি সেট, তাহলে আলোচনায় কোন সেট এ বি সি এই তিনটি সেট কি আলোচনা করছি, এটা আলোচনাধীন প্রত্যেকটি সেট যদি কি হয় একটা নির্দিষ্ট সেট মানে এই আয়তাকার ঘর আছে এই ঘরের মধ্যে কি আছে তার মানে এই সেটগুলো কি হবে এই ঘরের উপসেট নির্দিষ্ট সেট। এবং আলোচনাধীন প্রত্যেকটি সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে এই উপসেটগুলির সাপেক্ষে কি হবে এই নির্দিষ্ট সেটটিকে সার্বিক সেট বলা হয়। নিশ্চয় বুঝতে পারছো সার্বিক সেট কি। তারপরে দেখো পূরক সেট, সার্বিক সেটটি কি দ্বারা প্রকাশ করা আছে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো পূরক সেট, পূরক সেট, পূরক সেট, পূরক সেট কি একটি নির্দিষ্ট সেট, একটি নির্দিষ্ট সেট দেখো ইউ, একটি নির্দিষ্ট সেট ইউ, এই সেটের এ আর কি সেট, এই সেটের উপসেট এদের ভিতরে আছে তাহলে কি হবে এ সি। তাহলে নিলাম কি হচ্ছে একটা নির্দিষ্ট সেট ইউ, এই সেটের উপসেট হচ্ছে এ, তাহলে এ সেটের, তাহলে এখন সংজ্ঞাটা আমরা বলি যে পূরক সেট কাকে বলে, যে সে এটি কোনো একটি নির্দিষ্ট সেট থেকে এ সেটে দেখো এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটটিকে এ সেটের পূরক সেট বলে। একটি সেট থেকে ওই দেখো পুরোটি সেট একটা সেট না অর্থাৎ নির্দিষ্ট সেট থেকে কি হচ্ছে এ সেটের বহির্ভূত অর্থাৎ বাহিরে, বহির্ভূত হচ্ছে বাহিরে, যে বাহিরে যেগুলো আছে যে উপাদানগুলো আছে এই বাহিরের হচ্ছে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটটিকে বলা হচ্ছে পূরক সেট। তাহলে ম্যাথমেটিক্যাল ভাবে পূরক সেটকে প্রকাশ করা হয় দেখো এখানে সরি পূরক সেটের চিহ্ন প্রকাশের চিহ্ন হচ্ছে এ সি বা এ প্রাইম, এ সি অথবা এ প্রাইম দুটি চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারে। তাহলে ম্যাথমেটিক্যাল ভাবে পূরক সেটকে প্রকাশ করা যায়। তাহলে দেখো বলছি এ সেটের পূরক সেট যদি নির্ণয় করতে বলে তাহলে এ সি সমান সমান কি হবে একটি নির্দিষ্ট সেট থেকে এ সেটটি কি বাদ দিলে আমরা কি পাবো বহির্ভূত সেট পাবো, এ সেটের বহির্ভূত সকল সেট উপাদান নিয়ে গঠিত সেটটি হচ্ছে এ সেটের পূরক সেট। তাহলে এখানে ই থেকে বাদ হবে বিয়োগ তাহলে কি হবে এ, তাহলে এটা হচ্ছে পূরক সেট, এখানে সি এর জায়গায় কি প্রাইমও থাকতে পারে। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে পূরক সেট কি। তাহলে আজকে দেখো যেগুলো আলোচনা করলাম এগুলো একটু ভালোভাবে দেখবা, দেখে পড়ার চেষ্টা করবা, যদি কোনো সমস্যা থাকে পরে আমরা আমাদের কমেন্ট করে জানালে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, এর বলে শেষ করছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।